দুর্গা মা খুব গেলেন রেগে, এসেই এবার বঙ্গে। মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে? চানার ঠাকুর, ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তু, চালের ঠাকুর, ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর? খবর পেলাম গোবরডাঙায়, গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া, গুড় মাখানো ছোবড়ায়। ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যাই বেরিয়ে জিবরে। মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবরে। মুড়ির ঠাকুর, ঘুড়ির ঠাকুর, চুড়ির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর, আঁশের ঠাকুর, ঘুরছে মাথা বনবন। দড়ির ঠাকুর, খড়ির ঠাকুর, হাউ ফানি, হাউ লাভলি। দেখবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং। পুলিশ আমার মাপছে হাইট, এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক। খিলেনওয়ালা হাত পা কোমর করছে মুড়েই ফোল্ডেড, দেখেই চক্ষু চড়ক গাছ আর হার্ট অ্যান্ড সোল হোল্ডেড। ভাঙছে রেকর্ড, গড়ছে রেকর্ড, করছে রেকর্ড তাই রে। রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব, কেউ ভিতরে বাইরে। সরস্বতী বললে, এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাগছ মাগ, হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে, ঠিক বলেছিস, শিল্প কি চোখ জোড়ানো। সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো, ফ্যান্টাস্টিক কারুকার্য। বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক। জ্বলে যাচ্ছে শরীর আমার, বললে অসুর জোরসে, আমার দেহ রং করেছে বেটেই লঙ্কা সরষে। মা বললেন, থাক যারা চাস, শিল্প নিয়েই মর্গে। আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে। ধন্যবাদ।